সুইট ফ্যামিলি ব্লগস। তো তোমরা কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর এখন বাজছে 10:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম, আর তোমরা তো দেখতেই পেয়েছো মানে আমার সব কাজকর্ম শেষ, সান্তান শেষ মানে সকালবেলা সম্পূর্ণ কাজকর্ম শেষ। তো বন্ধুরা, স্কিপ না করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, দেখবে খুব খুব ভালো লাগবে। তো এখন যাব আমি রান্না বসাতে। আর কি হয়েছে আজকে, হয়েছে আজকে কোনো মাছটাছ আনা হয়নি, মানে আনা হয়নি বলতে দিয়ার পাপা খুব সকাল সকাল বেরিয়ে গেছে, আর মানে কালকের প্ল্যানও ছিল আজকের জন্য কোনো মাছটাছ আসবে না। তো এত সকাল তো বাজারে গিয়ে মাছও পাওয়া যাবে না, খুব সকাল চলে গেছে। তো কালকে এনেছিল কাঁচকলা, তো কাঁচকলায় হয়েছে মুসুর ডালের বড়া করে কাঁচকলা রান্না, মানে কাঁচকলা রান্না করব। আর মুগ ডাল দিয়েও করতে পারে, মুগ ডাল দিয়ে করলে তো মা খেতে পারবেন, কিন্তু মুসুর ডালের টেস্টটা তো একটু আলাদা। তো মার জন্য অন্য কিছু, মা আজকে নাই খাবা খেলেন। আর মার এক সবচেয়ে বড় কথা হয়েছে কাঁচকলাতে মার কোনো ইন্টারেস্ট নাই, ওইটাই হচ্ছে বড় কথা, তাই আর কি এত গুরুত্ব দিচ্ছি না। তো এখন গিয়ে আমি রান্না করব হচ্ছে কাঁচকলা মুসুর ডালের বড়া দিয়ে। আর আর বাকি কি করব এখন আমি ভাবিনি, গিয়ে দেখব ফ্রিজ খুলে তারপর ইয়ে করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই দেখো ডালগুলা না কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, কারণ কালকে রাত্রেই তো প্ল্যান হয়েছিল এইভাবে খাবো তাই আর কি। তো কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি এগুলাকে বেটে নেই। আজকে মানে ওই লাস্ট যেতটুকু বাকি রয়েছিল চিনার, ওই লাস্ট এতটুকু নিয়ে নিলাম। আর কি হয়েছে চিনারটা আনা হয়েছে মানে কেউ খাবে না, কেউ বলতে তো আর দিয়ার দিয়ার পাপার কথা আমি বলছি, আর মা তো এগুলা মানে খেতেও পারবেন না শক্ত। তো মানে এই মানুষটা না আনতে যেন নিয়ে আসে, কিন্তু আমি ভালোবাসি বলে কি আর মানে এত বড় একটা চিনার খেতে পারবো? চিনার তো বুঝতেই পারছো কত বড় সাইজ থাকে, একদম ছোট থাকলেও তো অনেকটা বড় থাকে। তো আমি কি একা খেতে পারবো? আমার মেয়েটাকে আমি ওই যে সেই দিন দিলাম, তারপর আর একটুকু খাইনি। আর আস্তাটা চিনা অনেকটাই বড় এনেছিল, প্রায় মানে 1 কেজি ওজন হবে এনেছিল। তো ওই আমি একটুক 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 করে খাচ্ছি, এই দেখো 2 দিন হয়ে গেছে, তিন মানে আমি ওই সকাল বিকাল রাত্র একটুকু একটু করে খাচ্ছি, খেয়ে ওই লাস্ট আজকে আমি মানে এটুকু রয়ে গেল, তো এটুকু কেটে আনলাম। তার পাপার কি জানো কি চরিত্র, আমার পিঠে চুলকাচ্ছে, আমি এখানে ইয়ে করছি মানে কিছু মানে ওর কি স্বভাব জানো, মানে তুমি যদি মুখ থেকে কোনো কিছু ভালো লেগেছে বলে বের করে দিতে পেরেছো তাহলে পরে গেছো বিপদে। তুমি মুখ থেকে কিছু মানে মনের কথা কিছু বের করতে পারবে না, ও মানে বের করেছো মরেছো তুমি। সেদিন কি হয়েছে ওই না, তোমার সাউন্ডটা ঘুমাও না একটু। সেদিন কি হয়েছে দিয়া বলেছে আর কি, মানে দিয়া আর কি কয়েকদিন থেকে তো বলছি যে ইও খাচ্ছে না, মানে একটু ডায়েট কন্ট্রোল করছে। আর তবু মানে বাচ্চা মানুষ তো একটু চকোস খেতে ইচ্ছে করলো, তো ও বললো আর কি পাপা ফোন করে বললো যে পাপা আমার জন্য 10 টিকি প্যাকেট একটা চকোস নিয়ে এসো। তো মানে ওই দিন রাত্রে অনেক রাত্রে বলেছিল, যেমন 10টা 11টা বাজে তখন তো আনলো না, কিন্তু এরপরের দিন গিয়ে বড় একটা চকোসের প্যাকেট নিয়ে চলে এসেছি। কোনো প্রয়োজন আছে এত বড় প্যাকেট আনার? আর কে খাবে এই চকোসগুলো, তো আমরা খাই না, চকলেট চকলেট গন্ধ করে ভালো লাগে না। তো ওই বাচ্চা মানুষ, আমি আমি বললাম যে ওকে ওটা ফেরত দিয়ে দাও, কিন্তু ও ফেরত দিল না, বললো না দিয়া খাবে থাক। আর ওকে আমি বললাম কেন আনলো, ও তো বললো 10 টিকি প্যাকেট। আমি আর ও বলছে আমি ভেবেছি মানে দিয়া বড় প্যাকেট দিকে খুব খুশি হবে। তো দিয়া বললো আর কি মা যখন মানে দিয়া প্যাকেটে দেখলো তখন বললো যে মা দেখো পাপাকে বলাটাই ভুল, এ দেখো পাপা কত বড় প্যাকেট নিয়ে এসেছে, মানে তো ওই আর কি। তুমি মানে কোনো কিছু মনের কথা বলতে পারবে না, মনের কথা বলবে বিপদে পড়বে, ওই হইল প্রবলেম। ওর কি জানি একটা স্বভাব, মানে কেউ কিছু যদি আমি খাবো বা পছন্দ করি বলি বলে তো ও যেন মানে যেভাবেও আনার চেষ্টা করে। তো এই দেখো আমি এগুলা কেটে নিয়ে এসেছি, আর এই দেখো সঙ্গে একটু চিনিও নিয়েছি, কেন এগুলা তো একদম মানে কোনো টেস্ট থাকে না, তো একটু চিনি লাগিয়ে নিয়ে খাচ্ছি। আর মানে কে কে এইভাবে চিনি লাগিয়ে চিনার খাও তোমরা অবশ্যই জানাবে।
এই দেখো কত বড় প্যাকেট এনেছি, আর এখানে 250 গ্রাম, দেখো 10টা কি প্যাকেট বলেছে, এনেছে 250 গ্রাম, এই এত বড় প্যাকেট এনেছে। এই আমি যাচ্ছি এখন দোকানে তেল আনতে, আর কি বলবো, এত রৌদ্র, মাস সাথে ছাতা দিয়ে দিল, এই যে ছাতা, আমি যাচ্ছি এখন, চলো। আমি তেল নিয়ে নিয়েছি, এখন আমি চলে যাচ্ছি ঘরে। দেখালাম ভিতরে, অ্যাকচুয়ালি এখানে মানে ওই দোকানে একজন আঙ্কেল থাকে, মানে আঙ্কেল থাকে, বাট আজকে আন্টি আছেন, মানে ওনার ওয়াইফ আছেন। তো আমি বললাম আন্টিকে, আন্টি দিয়ে দিলেন। আন্টি কীরকম মানে নিজের বাচ্চাকেও সামলাচ্ছেন, সাথে সাথে দোকানটাকেও সামলাচ্ছেন। ওই বলছিলাম আন্টি কি সুন্দর নিজের বাচ্চাটাকেও সামলাচ্ছে, সাথে সাথে দোকানটাকেও সামলাচ্ছে। ইন্ডিয়ান মাদার, অল ইন ওয়ান, আই মিন লাইক সব একসাথে করতে পারছে না। তো বন্ধুরা চলো, আমার রান্না বান্না শেষ, আর এখন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই কি কি রান্না করলাম। তো এই দেখো, এখানে হচ্ছে সবজি সিদ্ধ। তো এখানে আমি মানে সরষের তেল, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিয়েছি, আর এখন লবণ দিয়ে মানে খাওয়ার সময় আর কি লবণ দিয়ে মেখে নেব, মরিচ টরিচ দেওয়া শেষ। আর এখানে হচ্ছে এই দেখো ঢেঁকি শাক, এখানে হচ্ছে ঢেঁকি শাক, তো আলু দিয়ে করেছি, আর কিছু দেইনি আজকে, সিম্পল একদম শুকনা মরিচ ইয়ে দিয়ে সম্বাস দিয়ে করেছি ঢেঁকি শাক। আর এই হচ্ছে একটু সবজি, মানে মিক্স সবজি সবজি করেছি। আর এই হচ্ছে ডাইলের বড়া দিয়ে কাঁচকলা, কয়েকটা বড়া আমি আবার পেঁয়াজ দিয়ে করলাম, মানে এটি মানে খালি আর কি, তো কোনো তরকারি টরকারি নাই, মানে খালি খালি খাওয়ার জন্য, ভাতের সাথে খেতে এরকম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মুসুর ডাইলের বড়া খেতে খুবই ভালো লাগে, তাই আমি এরকম কয়েকটা করে নিলাম। আর ডাইল তো অনেকটাই ভিজিয়েছিলাম, তো এতটা তো লাগেনি ইয়েতে তরকারিতে, তাই আমি একটা এরকম কয়েকটা ভেজে নিলাম, এরকম খেতে মুখটা একদম টেস্টি হয়ে যায়, তাই আর কি মুখটা একদম ঝরঝরা হয়ে যাবে, তাই বানালাম। তো চলো, এদিকে আমার একদম ভালো বেশি ভাজা হয়ে যাচ্ছে, আমি এগুলো পাল্টে নিই। তো সোজা চলে এলাম সন্ধ্যার পরে, আর এখন আমি বসিয়েছি চা, চা বানাচ্ছি, আমার চা জলও গরম হয়ে গেছে দেখো, তখন চা পাতাটা দিয়ে দেই। আর এখানে কি বসিয়েছি জানো, চানা আর মটর বসিয়েছি, তো মানে চা খাওয়ার কিছুক্ষণ পরে শশা টমেটো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এগুলাকে মাখা বানাবো। বন্ধুরা
ইয়ে করেছি, যে চানা মটর সিদ্ধ করেছিলাম এগুলা এনে মোটামুটি খেয়েও নিয়েছি। আর আমি ভিডিও করতে করতে ভুলে গেলাম, তোমাদেরকে দেখে বলে আমার খেতে এত টেস্টি হয়েছে, তোমাদের কি বলবো, ঝালও হয়েছে। তো হঠাৎ আমার মনে পড়লো যে হে আমি তো ভুলে গেলাম, তো এই তো আমরা খেয়ে নিয়েছি। দাঁড়াও আমি দাঁড়াও খাচ্ছি, তো তুমি খাও। তো বন্ধুরা ভিডিওটা কেউ এন্ড করি, আবার আসবো নতুন আর একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট। বাবা গুড নাইট বলো। গুড নাইট কি, গুড নাইট বলতে মুখ থেকে পড়ে গেছে।